কুড়িগ্রামে সরকারের নানামুখী উদ্যোগে কৃষি খাতে বিপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করায় চরাঞ্চলের পতিত জমিও এসেছে চাষাবাদের আওতায়। একসময় অনাবাদি জমিতে এখন সরিষা সহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। এবার এ জেলায় প্রায় 14,000 হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষার। বাড়ি 14 এবং দেশি জাতের সরিষা চাষ করেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষার হলুদ ফুলে সমাহার। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সরিষা আবাদ করছি, কুয়াশা নিয়ন্ত্রণের থাকার কারণে আমার চরাঞ্চলে খুবই ভালো সরিষা। 2.5-3 একর মতন খেত সরিষা চাষ করছি, তাতে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ সরিষার ভালোই দিছে, ডবল লাভ হবে আর কি। আমি 3.5 বিঘা খেত আবার সরিষা আবাদ করছি, 6,000 টাকা খরচ হয়েছে আর 6,000 টাকা আমার লাভ হবে। আমাদের এবছরে নাগেশ্বর উপজেলাতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 4,150 হেক্টর। ইতিমধ্যে আমাদের 4,000 হেক্টর আমাদের অর্জন হয়েছে। বিগত বছরের তুলনায় এবছরে আমাদের সরিষার আবাদ অনেক বেশি বৃদ্ধি হচ্ছে আর কি।